কিন্তু আজকাল দেখা যায় অনেক সময় নারীরা স্বামীরে চোখ রাঙ্গায়া কথা বলে, স্বামীরে পর্যন্ত মায়ের দূর করতে যায়। দেখেন আমার নবীজির হাদিসের মধ্যে কত সুন্দর ভাষা, আমার নবীজির স্ত্রীরা আমার নবীকে কতভাবে ভালোবাসতেন, কতভাবে মহব্বত করতেন। কিন্তু আজকাল দেখেন মেয়েরা, দুনিয়ার মেয়েরা, এরা কিছু হলেই নিজের স্বামীরে সন্দেহ করা শুরু করে। ও মা, তোমার জামাই তো তোমারই ভালোবাসে নাকি অন্য বিড়িরে ভালোবাসে? তোমার জামাই তোমারই মহব্বত করো, অন্য কোন নারীর সাথে কোনো সম্পর্ক নাই, শুধু শুধু তুমি ঝগড়া কিসের জন্য করো? তোমার কেন এত ঝগড়া, তোমার কেন এত সন্দেহ? তুমি তোমার জামাইকে নিয়া, তুমি তোমার জামাইকে নিয়ে সুন্দরভাবে সুখ শান্তি করো না। আমার আয়েশা যেমন ভাবে না খাইয়া নবীজির সাথে সংসার করছেন, এমন ভাবে যে দুনিয়াতে তুমি সংসার করতে পারো, তুমি দুনিয়া তো শান্তি, আখেরা তো শান্তি পাইয়া স্বামীর দোয়া তুমি জান্নাতে পর্যন্ত পড়তে পারবা, সুবহানাল্লাহ বলেন। কিন্তু অনেক সময় দেখা যায় স্বামীর কথা মানে না, স্বামীর কথা শুনে না, স্বামীর সাথে পর্যন্ত তারা বেয়াদবি করে। ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুগণ, সেজন্য আমার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে সমস্ত নারীরা স্বামীর সাথে বেয়াদবি করবা, স্বামীর সাথে ঝগড়া বিবাদ করবা, ওই সমস্ত নারীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন প্রশ্রয় দেব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কোরআনে কারিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, সূরা রুম আয়াত নম্বর 21। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের ব্যাপারে তিনটি স্তর সম্মান দিয়ে দিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক নম্বর হচ্ছে তাদেরকে আল্লাহ কন্যা হিসেবে, বধু হিসেবে, মাতা হিসেবে, এই তিনটি স্তর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে সম্মান তিনটি স্তর দিয়েছেন। কিন্তু আজকাল দেখা যায় মা বোনেরা, যুবতীরা, হ্যাঁ, তারা এই স্তরগুলি ধরে রাখতে পারে না, তারা পাপ কাজে লিপ্ত থাকে, তারা অলিশ্য কাজকর্ম করে। সেজন্য আমি আজকে এই মেয়েদের সম্মান সম্বন্ধে কিছু আলোচনা পেশ করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যখন আমাদের কেউর ঘরে যখন সন্তান জন্ম হয়, স্বামী তখন স্ত্রীকে বলে দেয় যদি তোমার ঘরে ছেলের সন্তান না হয় হতো পারে আমি তোমাকে নিয়ে নাও খাইতে পারি, তোমাকে ছেড়েও দিতে পারি। অনেক সময় অনেক পুরুষেরা স্ত্রীকে অনেক গালাগালি করে, খারাপ ধরনের ব্যবহার করে। কিন্তু আমার রসুল এই কথা বলেছেন যে আমি কোনো পুরুষদেরকে সম্মান দেই নাই, আমি রসুল মেয়েদের ব্যাপারে বলেছি, মেয়েদেরকে সম্মান দিয়েছি আমি রসুল, পুরুষদেরকে আমি কোনো সম্মান দেই নাই। আমি রসুল যে ঘরে প্রথম যে সন্তানটা মেয়ে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ওই ঘরে ঢুকে প্রথম সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের বাসিন্দারা আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হোক, এই কথা বলে ওই কন্যার উপর, কন্যার মাথার উপরে হাত বুলাইয়া আর বলতে থাকে এই কন্যার সন্তান একটা দুর্বল শরীর থেকে বেরিয়ে এসেছে, এও একটা দুর্বল দেহ, একে যে লালন পালন করবে, দয়া দিবে, স্নেহ দিবে, আল্লাহ পাক, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত ও সাহায্য কিয়ামত পর্যন্ত তার জন্য থাকবে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সেই জন্য বলি অনেক সময় দেখা যায় অনেকের ঘরে যদি একটি সন্তান, প্রথম সন্তানটা মেয়ে হয়, দ্বিতীয় সন্তান মেয়ে হয়, তৃতীয় সন্তান মেয়ে হয়, চতুর্থ সন্তানটা যদি মেয়ে হয়, অনেকে দেখা যায় স্ত্রীর সাথে রাগারাগি করে, ঝগড়া বিবাদ করে। সেজন্য বলবো আমার ভাইয়ের, আমার বন্ধুর, আমার স্ত্রীদের সাথে রাগারাগি না করে, ঝগড়া ফাসাদ না করে, আপনারা আমার রসুল যে হুকুম আহকামগুলি দিয়েছেন ওই হুকুম আহকামগুলি মেনে যদি আপনারা চলতে পারেন, দুনিয়াতে আমল করতে পারেন, আমার রসুলের সাথে আপনারা সাফায়েত পাবেন, সুবহানাল্লাহ বলেন। সেই জন্য বলি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মেয়েদের ব্যাপারে, কন্যাদের ব্যাপারে, মাতাদের ব্যাপারে, বধুদের ব্যাপারে বলে দিয়েছেন, রে আমার দুনিয়ার মুসলমান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দেশে দেখা যায় মেয়ে হলে অনেকের মুখে কালো হয়ে যায়, মেয়েদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন। হুজুরের কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কোথাও যাইতেন সকলের শেষে দেখা করতেন মা ফাতেমার সঙ্গে, তিনি যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করে যেতেন মা ফাতেমার সঙ্গে। আর বিদেশ থেকে যখন সফর করে যখন আসত সকলের আগে দেখা করতেন মা ফাতেমার সাথে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তোমরা যখন বিদেশে যাবে আর বিদেশ থেকে যখন কোনো কিছু একটা হাদিয়া কিনে আনবে, ওই হাদিয়াটা প্রথম মেয়েদেরকে দিয়ে শুরু করবে, ওই হাদিয়াটা তোমরা প্রথম মেয়েদেরকে দিয়ে হাদিয়া আনবে। আমার রাসূল প্রথম মেয়েদেরকে মেয়েদের মর্যাদা ইসলামে বেশি দিয়েছেন। যে যুগে মেয়েকে মেয়ে হলে মাটির নিচে গেড়ে ফেলত, আসার মেরে দিত, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, বি আইয়ি জানবেন কতিলাত, কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অপরাধ আর কিছু না, নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো। সেই জন্য বলি আমার ভাইয়ের, আমার বন্ধুর, আমার অনেক সময় দেখা যায় নারীদের সম্মানটা নারীরা ধরে রাখতে পারে না। অনেক সময় দেখা যায় নিজের স্বামী থাকতে অনেক সময় তারা তাদের পুরুষদের সাথে যে পর্যন্ত ফোনে কথা বলে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুর, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুগের যখন আমি তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, এই যুগের নারীদেরকে বলেন তোমরা স্মার্ট ভাবে চলাফেরা না করে তোমরা পর্দা ভাবে চলাফেরা করো, তোমরা তোমাদের স্বামীর কথা শুনো, তোমরা তোমাদের স্বামীর হুকুম আদেশ মান্য করো। অনেক সময় দেখা যায় অনেক নারীদের ব্যাপারে দেখা যায় নিজের স্বামীর হুকুম মানে না, নিজের স্বামীর কথা মানে না, কিন্তু পর পুরুষ যখন একটা লোক যখন মেয়েকে ফোন দেয়, যখন মিষ্টি মিষ্টি কথা বলা শুরু করে দেয়, তখন স্বামী ভাল লাগে না, স্বামী পছন্দ হয় না ওই লোকের সাথে ফোনের মধ্যে ঘন্টার পর ঘন্টা 24 ঘন্টা ফোনের মধ্যে আলাপ আলোচনা করতে থাকে, কথা বলতে থাকে। সেজন্য আমার রাসূল বলে দিয়েছেন, তোমরা যারা দুনিয়াতে এই সমস্ত কাজ কারবারি করো, আমি রাসূল ওয়াদা দিলাম, আমি রাসূল বলতেছি কোনোদিন আমি তোমাদেরকে সাফায়েত করব না, আমি রাসূল বলে দিলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে এত এত করে সম্মান বাড়িয়ে দিয়েছেন যে রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইজ্জত দিলেন, কন্যা হিসেবে তাদের মর্যাদা দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন যে তিনি ইন্তেকালের সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবার উপক্রম হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহুকে ইশারা দিলে তিনি তার কানের রাসূলের মুখের কাছে রাখলেন, আর নবী কি যেন বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, মা, তোমার রাসূল তোমার কানে কানে কি বলেছেন আর তোমার কান্না বন্ধ হয়ে গেল? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মা জান, আমার আব্বা আমার কানে কানে বললেন, মা ফাতেমা তুমি কান্দিও না, তোমার কান্না আমি সইতে পারি না, আমি তোমাকে সুসংবাদ দিতেছি আমার মৃত্যুর পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। তখন হযরত ফাতেমা বুঝতে পেরেছে আমার বেশি দেরি হবে না, আমিও তাড়াতাড়ি আব্বার সাথে শামিল হতে পারবো। দেখা গেল হুজুরের ইন্তেকালের 6 মাস পরে ফাতেমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়ে যায়। কন্যা হিসেবে মেয়েদের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। এই কন্যার যখন যৌবনে বিয়ে হয়ে যায় সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও রাহমাত। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আমার নির্দেশনার ভিতরে
এটাও একটা নির্দেশন। আমি তোমাদের সাথে তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি, তোমাদের স্ত্রী তৈরি করেছি, তোমাদের সাথে তোমাদের স্ত্রী ভালোবাসা মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি। ওই জোড়ার জোড়ার ওই মিল মহব্বত ভালোবাসার মধ্যে যদি তোমরা স্বামী স্ত্রী ঝগড়া করো আর মিল মহব্বত যদি তোমাদের মধ্যে না থাকে, আমি আল্লাহ পাকের দরবারে তোমরা ধৈর্য ধরো, সবর করো। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ বলেছেন আমি ধৈর্যশীলদের সাথে আছি। কোন রকম কোন ধরনের যদি স্বামীর সাথে রাগারাগি করে, তোমরা যদি কোন রকম কোন ধরনের যদি কি কোনো কিছু সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাও, আল্লাহ জানিয়ে দিলেন স্বামীর সাথে তোমরা রাগারাগি করে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যেও না। আল্লাহ বলে দিয়েছেন আমি তালাক জিনিসটাকে সবচেয়ে ঘৃণা করি। যেই তালাক দুনিয়ার মানুষ অহরহ স্ত্রীকে দিতেছে, অহরহ স্ত্রীর সাথে স্বামীর সাথে তালাক হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সেই জন্য বলি আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন চাক যে স্বামী স্ত্রীর সম্পর্কটা সারা জীবন টিকে থাকুক, কিন্তু অনেক সময় দেখা যায় তারা তাদের স্বামী স্ত্রী মিল মহব্বত টিকে রাখে না, কিন্তু অনেক সময় দেখা যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা স্বয়ং তাদের স্বামী স্ত্রীর ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা ঢুকায়া দেয়। সুবহানাল্লাহ। বলেন আমার বন্ধুগণ, আমার রাসূল যে আদেশ দিয়েছেন শুধু তাই নয়, আমার রাসূল খাদিজা যখন বড়লোক ছিলেন, আমার নবী যখন গরিব ছিল, তখন খাদিজা একটা বিরাট একটা বদলাম করে ফেলেছে। লোকেরা বলল ও খাদিজা, এত বড় বড় ধনী এলাকার লোক থাকতে আপনি কেন এই বদলামটা করলেন? খাদিজা বলে আমি নবীজিকে বিয়ে করব, আমার নবীজিকে ভালো লাগছে, সেজন্য আমি আমার দয়াল নবী মায়ার নবীর সাথে সারা জীবন আমি থাকতে চাই। সেজন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আপনাদেরকে ফতোয়া দিতে বলি নাই, আমি আমার রায়টা আপনাদেরকে শোনাইতেছি, ফতোয়া আমি দেব। তারা বলে তবে কি বলতে চান? তিনি বললেন একটা কাজটা ভুল হয়েছে না? তারা বলে হ্যাঁ ভুল হয়েছে। তিনি বলেন আমার স্বামী গরিব না? তারা বলেন হ্যাঁ। খাদিজা বলে আমার স্বামী যদি আজ ধনী হইতো তাহলে আমি কি আপনার বদলাম করতাম? তারা বলেন না। কত ধনী মানুষ বিবাহ করতে চায় আপনাকে? খাদিজাতুল কুবরা বলেন তাহলে আপনারা শুনেন আমাদের সামনে এই মজলিসে দাঁড়াইয়া আমি খাদিজা বলছি, আমার অর্থ সম্পদ যা কিছু আছে আমি সব কিছু আমার স্বামীর নামে করে দিলাম। সুবহানাল্লাহ। বলেন কিন্তু আজকাল দেখা যায় স্বামী যদি কম বেতনও চাকরি করে, 10,000 টাকা, 12,000 টাকা, 8,000 টাকা, 6,000 টাকা বেতনে চাকরি করে, দুনিয়ার মহিলারা ওই স্বামীর সংসার করতে চায় না। আর দেখেন আমার খাদিজা আমার নবীজিকে ভালোবেসে তার অর্থ সম্পদ যা কিছু আছে সব আমার নবীজির নামে লিখিয়ে দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। বলেন কিন্তু দুনিয়ার মধ্যে ডিজিটাল যুগ বাহির হয়েছে, ডিজিটাল যুগে ডিজিটাল নারীরা স্মার্টফোন ব্যবহার করে স্মার্টভাবে চলাফেরা করে, নিজের স্বামীকে পর্যন্ত চিনে না। ফোন আসলে কোনখান থেকে একটা নং নম্বরে ফোন আসলে কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলা শুরু করে, স্বামীর বেলা হইলে রাগারাগি গালাগালি পদাপদি নিজের জামাইরে শুরু করে, আছে না নাই? সেজন্য বলি যারা স্বামী থাকতে যারা অপর্ব বেহায়া এই সমস্ত পাপ গুণাগুলি করেন, আমার রসুল তো আপনাকে পছন্দ করবে না, আমার আল্লাহ আপনাকে পছন্দ করবে না। আপনি যে পাপ কামাইতেছেন পাপটি করতেছেন, আপনি আল্লাহর কাছে মাপ চান ক্ষমা চান, এখনো সময় আছে মা বোনেরা। সেজন্য বলি আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আমার দুনিয়ার মধ্যে যদি এমন কোন সমস্যা হয়ে থাকে, সমস্যা সমাধানের জন্য আপনার আব্বা আম্মা দাদা দাদি আত্মীয় স্বজন সবাই আছে, ঠিক কিনা? তাদের কাছ থেকে পরামর্শ করে, তাদের কাছ থেকে বুঝ পরামর্শ করে আপনি সমাধানটা সমাধান করুন। অনেক সময় দেখা যায় নিজের স্বামীকে পর্যন্ত সন্দেহ করা শুরু করে, যদি কোথাও থেকে একটা ফোন আসে
তাহলে বলাবলি শুরু করে, গালাগালি শুরু করে, তুমি কার সাথে কথা বলেছো, কার সাথে তুমি সম্পর্ক করেছো? স্বামী বলে, না গো স্ত্রী, আমি তো কোনো মেয়ের সাথে কথা বলি না, আমি তো কোনো মেয়েদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমাকে শুধু শুধু সন্দেহ করিও না, আমাকে শুধু শুধু তুমি গালাগালি করো না। এমন করে অনেক সময় অনেক নারীদের গর্ভ সংসার পর্যন্ত ভেঙে যায়। সেজন্য বলি আমার ভাইয়ের, আমার বন্ধুর, আমার আমার আল্লাহ যা হুকুম দিয়েছেন কোরআনের কালিমের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমাদের স্ত্রী তোমাদের গায়ের পোশাকের মতন। তুমি যদি তোমার স্ত্রীকে ভালোবাসো, তোমার স্ত্রীও তোমাকে গায়ের পোশাকের মতন ভালোবাসবে। দয়া করে বল করে তোমার স্ত্রীর গায়ে কোনোদিন একটা টুক আঘাত পর্যন্ত লাগাইও না, যাতে করে তোমার স্ত্রী তোমার কষ্টের কারণে তোমার স্ত্রী তোমার সংসার থেকে চলে যেতে হয়। এ আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বলেন, এ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালাহুন্না মিসালুল্লাযিনা আলাইহিন্না বিল মারুফ, সৎ ব্যবহার করো, সৎ ব্যবহার পাওয়ার ওই পরিমাণ অধিকার নারীদেরও আছে যতটুকু সৎ ব্যবহার তুমি তোমার স্ত্রীর কাছে পাইতে আশা করো, ওই রকম ধরনের সৎ ব্যবহার তোমার স্ত্রীও তোমার কাছে পাইতে আশা করে। তুমি যদি তোমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো, তোমার স্ত্রীও তোমার সাথে ভালো ব্যবহার করবে। তুমি যদি তোমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করো, তোমার স্ত্রীও তোমার সাথে খারাপ ব্যবহার করবে। আমার ভাইয়ের, আমার বন্ধুর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়া আশিরু হুন্না বিল মারুফ, স্ত্রীর সাথে তোমরা সৎ ব্যবহার করো। তোমরা যদি কোনো রকম কোনো ধরনের ভুল করে যদি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করো, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। ধৈর্য, একটি হচ্ছে ধৈর্য আর একটি হচ্ছে নামাজ। ধৈর্য দিয়ে, নামাজ দিয়ে আমি আল্লাহর কাছে যদি তোমরা চাইতে পারো, ধৈর্য ধারণ করে যদি তোমরা থাকতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম, তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আমি আল্লাহ সারা জীবন টিকিয়ে রাখবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুর, আমার অনেক সময় দেখা যায় শ্বশুর বাড়িতে বউ গেলে বউ শ্বশুর শাশুড়ির সাথে রাগারাগি করে ঝগড়া করে, ও আমার মা, ও আমার বইনেরা শ্বশুর শাশুড়ির সাথে, নন্দের সাথে, জালের সাথে ঝগড়া বিবাদ ফাসাদ না করে, আপনি যদি সহ্য করে ধৈর্য ধারণ করে যদি আপনি যদি স্বামীর সংসার করতে পারেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন যে নারী একটা সংসারের মধ্যে ধৈর্য ধারণ করে সংসার করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সংসারের মধ্যে রহমত দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য বলি আমার ভাইয়ের, আমার বন্ধুর, আমার আমার নবী মেয়েদেরকে কতভাবে সম্মান দিয়েছেন, যে সম্মানটা মেয়েরা আজকে ধরে রাখতে পারতেছে না, এই সম্মানটা তারা তাদের নিজের কারণে, এই সম্মানটা তারা হারিয়ে ফেলতেছে। সেজন্য বলি, রে যুবক, ও আমার ভাই, ও আমার বন্ধুগণ, আপনি আপনার সম্মানটা ধরে রাখুন। ও আমার মা, আপনি যদি আপনি আপনার সম্মানটা যদি ধরে রাখতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিয়ামতের ময়দানে দিন একটা নাজাতের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। সেজন্য বলি আমার নবী আয়েশার জন্য কত কি না করেছেন, খাদিজা আমার নবীর জন্য কি না করেছেন। মদিনায় একবার, মদিনায় গিয়ে একবার আল্লাহর নবী হযরতের আয়েশার ঘরে ঘুমিয়ে আছেন, হযরতে আয়েশা বলেন, রাত্রি যখন গভীর হয়ে গেল হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমার নবী বিছানার মধ্যে নাই, আমি পাগলের মতো হয়ে গেলাম, স্বামী আমার কোথায় গেল, আমি ভাবলাম মসজিদে নববীতে বুঝি গেছে ইবাদতের জন্য। ওইখানে গিয়ে দেখি মিম্বরের পাশে দাঁড়িয়ে দুইটি হাত তুলে ধরে কাঁদতেছে আল্লাহর নবী, গাল বেয়ে ঝর্ণার মতো পানি ঝরতেছে। হযরতে আয়েশা আল্লাহর নবীর পেছনে দাঁড়িয়ে চুপ করে
শুনতেছেন নবী বলেন আল্লাহ গো অগো আল্লাহ আমার খাদিজার কবর আমি মক্কাতে রেখে চলে আসছি আমি আমার খাদিজার কবরের পাশে দাঁড়াইতে পারি না মাহবুব গো আমার খাদিজা কবর তোমার কাছে আমানত রাখলাম তুমি হেফাজত রাখিও আর কিয়ামতের ময়দানের দিন যেদিন পিতা পুত্রের পরিচয় দিবে না মা সন্তানকে বলে যাবে দুজুকের গর্জন শোনা যাবে ওই দিন আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই মুনাজাত শেষ হবার পরে হযরতে আয়েশা বলেন হুজুর আজকে আমার বিছানা আরামের মহব্বত ছেড়ে দিয়ে আপনি খাদিজা খাদিজা করে আমার বিছানা থেকে আরামের মহব্বত ছেড়ে আপনি কোথায় গেলেন খাদিজার কথা এত কেন আপনার মনে পড়ে খাদিজার কথা আপনার কেন এত বেশি মনে পড়ে আমার রাসূল আয়েশাকে বলেন ও আয়েশা খাদিজা বুড়ি শব্দ শুনে রাসূলের মুখ মলিন হয়ে যায় হযরত আয়েশা এই জন্য আপনার মুখ মলিন হয়ে গিয়েছে হুজুর আপনি আমাকে ক্ষমা করেন আমি আর এমন কথা জীবনে বলবো না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার সম্পর্কে আপনি আমাকে কিছু শোনান আল্লাহর হাবিব বললেন ও আয়েশা শোনো তোমরা আমার সুখের সময়ের স্ত্রী আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন আমাকে আশ্রয় দেওয়ার মতো একটা লোক দুনিয়াতে ছিল না গভীর রাত্রে আমি দিনের দাওয়াত দিয়া কাফেরদের নির্যাতন সহ্য করিয়া যখন বাড়িতে ফিরতাম দরজায় ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে যেত আমি বলতাম খাদিজা তুমি কি ঘুমাও নাই যত রাত্রে আসি এক ডাকে দরজা খুলে দাও খাদিজা বলতাম ইয়া রাসূলুল্লাহ আপনার চিন্তা আমি বিছানায় আরাম করতে পারি না আপনি দিনের দাওয়াতের জন্য কষ্ট করতেছেন আপনি না আসা পর্যন্ত আমি আমি দরজার সাথে ফিট লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই ও আয়েশা খাদিজার সম্পর্কে তোমাকে কি শোনাবো আমি যখন হেরা গোহায় দেনে বসতাম সাধনা করতাম দুই তিন দিনেও আসতাম না খাদিজা আমার জন্য খাদ্য নিয়া ওই গোহায় দিয়া আসতো আমি যেই দিন নবতী পাই গো আয়েশা আমি এতিমের মতো ঘুরি গো মক্কায় সবাই আমার দুশ্মন এই সময় খাদিজা আমার সামনে দাঁড়াইয়া বলছেন হুজুর আপনি কান্দিবেন না চিন্তা করবেন না দুনিয়ার কেহ যদি রসুল না বলে আমি খাদিজা আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ হাবিব কান্দেন আর বলেন আমি খাদিজা যদি আমার কাছে না আসতো গো আমার মা ফাতেমা কলিজার টুকরা যদি দুনিয়াতে আসতো না আমার ফাতেমা যদি দুনিয়াতে না আসতো গো ইমাম হুসাইন আসতো না হযরতে আয়েশা স্বামীর জন্য কি না করেছেন সাত বছর বয়সে বছরে সাত বছরের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে বললেন হুজুর আমার কলিজার টুকরা আয়েশাকে আপনার খাদেমা বানিয়ে দিতে চাই তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এর বয়স হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 52 বছর ছিল তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 52 বছর ছিল তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ধুলাবালি নিয়ে খেলতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আয়েশাকে বিবাহ করলেন 9 বছরের বয়সের সময় উঠাইয়া নিলেন নবীর ঘরে যখন আয়েশা রওনা করলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন মা গো তুমি জানো তোমাকে কার কাছে বিবাহ দিয়েছি বা কেন দিয়েছি শোনো গো মা আমার হুজুর যখন ঘর থেকে বাহিরে আসবে আমি নিজে তার খেদমত করব বাহির থেকে যখন ঘরের ভিতরে যাবে গো মা তখন তুমি নিজে তার খেদমত করবা ওয়াদা করে যাও গো মা আমার নবীর সাথে চোখ রাঙ্গায়া কোনোদিন জীবনে কোনোদিন কথা বলবা না ওয়াদা করে যাও না খেয়ে জমিনে পেট লাগাইয়া রাখবা আমার রসুলের কাছে কোনোদিন তুমি কোনো খানা পিনা পর্যন্ত চাইবা না ওয়াদা করে যাও আমার নবীর অন্তরে
আঘাত দিয়ে কোনদিন কথা বলবা না। হযরত আয়েশা বলেন, আব্বা গো, না কে মরে যাব তথাপি নবীর অন্তরে আঘাত খেনে কথা বলবো না। হযরত আয়েশা ও নবীর সংসার কষ্ট করে করেছেন, ওরা কোরআন শরীফ হেফেজ করেছেন, বহু সংখ্যক হাদিস মুখস্থ করেছেন। আল্লাহর হাবিব একদিন হযরত আয়েশাকে ডেকে বললেন, ও আয়েশা গো, তুমি আমার স্ত্রী, আমার বহু দায়িত্ব ছিল গো তোমার উপর। আয়েশা বলেন, হুজুর, বেয়াদবি ক্ষমা করবেন, যেখানে আমি ক্ষমা চাইব সেখানে আপনি কেন আমার কাছে ক্ষমা চাইতেছেন? কিন্তু আজকাল দেখা যায় অনেক সময় নারীরা স্বামীরে চোখ রাঙ্গায়া কথা বলে, স্বামীরে পর্যন্ত মায়ের দূর করতে যায়। দেখেন আমার নবীজির হাদিসের মধ্যে কত সুন্দর ভাষা, আমার নবীজির স্ত্রীরা আমার নবীকে কতভাবে ভালোবাসতেন, কতভাবে মহব্বত করতেন। কিন্তু আজকাল দেখেন মেয়েরা, দুনিয়ার মেয়েরা, এরা কিছু হলেই নিজের স্বামীর সন্দেহ করা শুরু করে। ও মা, তোমার জামাই তো তোমারই ভালোবাসে নাকি অন্য বিড়িরে ভালোবাসে? তোমার জামাই তোমারই মহব্বত করো, অন্য কোন নারীর সাথে কোনো সম্পর্ক নাই, শুধু শুধু তুমি ঝগড়া কিসের জন্য করো? তোমার কেন এত ঝগড়া, তোমার কেন এত সন্দেহ? তুমি তোমার জামাইকে নিয়া, তুমি তোমার জামাইকে নিয়ে সুন্দরভাবে সুখ শান্তি করো না। আমার আয়েশা যেমন ভাবে না খাইয়া নবীজির সাথে সংসার করছেন, এমন ভাবে যে দুনিয়াতে তুমি সংসার করতে পারো, তুমি দুনিয়া তো শান্তি, আখেরা তো শান্তি পাইয়া স্বামীর দোয়া তুমি জান্নাতে পর্যন্ত পৌঁছতে পারবা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু অনেক সময় দেখা যায় স্বামীর কথা মানে না, স্বামীর কথা শুনে না, স্বামীর সাথে পর্যন্ত তারা বেয়াদবি করে। ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুগণ, সেজন্য আমার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যে সমস্ত নারীরা স্বামীর সাথে বেয়াদবি করবা, স্বামীর সাথে ঝগড়া বিবাদ করবা, ওই সমস্ত নারীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন প্রশ্রয় দেব না।